Assalamu alaikum. This is your host Nisha from Radio Today from 89.6 page, and I'm live from Facebook page from Austria. This is a live station of Austria. সে তো দেখি মানুষজন জয়েন ইন হোক, না হলে মনে হবে যে আমি এখনো কি কানেক্টেড নাকি আমি এখনো ইয়েস আই এম লাইভ। ওয়ালাইকুম আসসালাম মোতেউ সুমন ভাই, হাই আসলাম, দীপঙ্কর, মহি উদ্দিন, আনান, মোখলেসুর রহমান, নিলয়, মাসুম ভাই, জুনায়েদ শিমুল, শিহাব হাসান, ওয়েলকামিং এভরিওয়ান। লাল আপু কেমন আছো? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তামসি চৌধুরী, হাই, আপনার কথাগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ নয়ন ভাই, আপনার নামটাও সুন্দর নয়ন। আচ্ছা, কিউটের ড্রাম কেমন আছো দীপঙ্কর? আই লাইক ইউর কম্প্লিমেন্ট, কিউটের ড্রাম, সেটাই, কিউটের ডিব্বা হবে না, কিউটের ড্রাম হবে। মাহমুদুল হাসান সাইদ, ডোন্ট নো ওয়াই বাট আই রিয়েলি লাইক ইউ, টেক লাভ। বিনয় হাসান বাঁধন, থ্যাংক ইউ সো মাচ, আই এম টেকিং ইউর লাভ। প্রতাপ চ্যাটার্জি, মোহাম্মদ হক, জ্যাকি, খালিদ হাসান বলছেন আছে, অনেক কিউট লাগছে বলছেন, সাদনান কিম, আচ্ছা জামিল জয়েন করেছেন, আছেন আমার পাশে অয়ান, অয়ান জানতাম বাট অয়ান ফর দ্য ফার্স্ট টাইম আই এম সিইং দিস টাইপ অফ নেম, অয়ান, সরি অয়ন, অয়ন হবে, আই এম সরি। মাহবুব ইসলাম, দীপঙ্কর, নিতেন রয়, অভিশপ্ত জীবন। Anyway, আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর হোস্ট নিশা, অ্যান্ড আমি একটু অস্থির থেকে লাইভ হয়েছি, মানে আমার শোটা হচ্ছে অস্থির শনি থেকে বৃহস্পতি দুপুর 2-6 পর্যন্ত 89.6 ফ্রিকোয়েন্সিতে আমি থাকি রেডিওতে, এবং কিছু তো সময় তার মাঝখান থেকে বের করে ফেসবুক লাইভে চলে আসি। সো কেমন আছেন, কী অবস্থায় আছেন, সপ্তাহের প্রথম দিন শনিবার কেমনভাবে শুরু করলেন, সব কিছু আপনার সাথে একটু জানতে এবং আমারও কিছু কথাবার্তা, কিছু ফ্যাক্ট আছে সেগুলো শেয়ার করতে। সো যার যার মুহূর্তে আমাকে লাইভে দেখছেন, আমি একটু রিকোয়েস্ট করবো নিজেদের টাইমলাইনে পাবলিক সেটিং করে লাইভটা শেয়ার করে দেবেন, সো দ্যাট আরও কিছু বন্ধুরা আমার সাথে জয়েন ইন হবে। এত লেট করে কেন আসছো? কিউটের জাহাজ কেমন আছেন? আচ্ছা সাইমন, অফিসের কাজের ফাঁকে শুনছি, খুব সুন্দর লাগছে, হ্যালো ঢঙ্গি আপনি, বিল্ট ইন ফিচার, যেই ফিচারগুলি কখনো কম্পিউটার থেকে আনস্টল করা যায় না, আমার ওই ঢঙটা আমার ফিচার, বিল্ট ইন ফিচার, অ্যান্ড থ্যাংক ইউ। আজকে অন্যরকম লাগছে। হাফিজুর রহমান, ইয়াকুব মিয়াজি কেমন আছেন? ওকে, সো অনেক বন্ধু আমার সাথে জয়েনিং হচ্ছে, থ্যাংক ইউ, লাস অফ লাভ, ভালোবাসা। নাইমুল হাসান, আপু আজকে আমি আপনাকে দেখেছি, কোথায় দেখেছেন? আচ্ছা রাহুল, খুব ভালো লাগছে, ওকে। সো এইসব কমপ্লিমেন্ট থেকে একটু সরে আসি, যারা এই মুহূর্তে দেখছেন ধন্যবাদ। অ্যান্ড আজকে দিন তারিখটা আমি আপনাদের সাথে একটু বলি, একদম আজকে কত তারিখ একটু জানাতে চাই, ওকে। আজ 16 মাঘ, অ্যান্ড আজ 30 জানুয়ারি, সপ্তাহের প্রথম দিন শনিবার। সো আজকে আমি অফিস থেকে, মানে যখন বাসা থেকে বের হলাম, অ্যাজ ইউজুয়াল যেটা হয় শনিবারে ট্রাফিকটা কম থাকে, বাট না আজকে কিন্তু ভালোই একটা ট্রাফিক ছিল, একটা ভালো ট্রাফিক ফেস করে এসেছি। মানে শনিবার সকালে এরকম জ্যাম থাকে না, বাট যেটা আমি আজকে ফেস করেছি, আমার মনে হয় যে আমার টপ ফ্যান চলে গেল, আমি জানি না, মোটেও শুনুন ভাই, হয়তো বা আপনি আমার পেজের টপ ফ্যান, আচ্ছা আর টপ ফ্যান দেওয়াটা হয়তো বা পেজের ওনাররা পারেও না, আচ্ছা এটা মনে হয় আপনাদের অ্যাক্টিভিটি মানে শিওর করে বা অ্যাক্টিভিটি এনশিওর করে যে আপনি টপ ফ্যান হবেন কি হবেন না। ওকে, মুভিং ব্যাক, কোনটা, ইয়াস, তো শনিবারে দেখলাম যে আজকে ভালোই আমি আসবার সময় ট্রাফিকটা ফেস করেছি, এবং আজকে 16 মাঘ বলছিলাম আজকে রেডিওতে যে মানে খুব খারাপ লাগলো যে কেন জানি মনে হচ্ছে যে না শীত নাই, শীত নাই, শীত একদম আসছে না এবার, আমরা খুব হতাশ, যারা না খুব শীতের সময় তো ভাবি খুব স্টাইলিশ জামাকাপড় পরবো, হুডি পরবো, বাট দেখা গেছে কি এইবার এই বিষয়গুলো হয় নাই, খুবই কষ্টকর বিষয়, বাট এবার হয় নাই, কী আর করা বলেন, কী আর করা যাবে, আচ্ছা কিছুই করার নাই, তাই না, কিছুই করার নাই। সো এবার শীতকালটা সেভাবে ফিল করতে না পারলেও আমার মনে হয় গরম যখন আসবে তখন গরমটা অনেক বেশি ফিল করতে হবে, বিকজ যেই সময় শীত কম পড়ে সেই সময় কিন্তু গরমটা বেশি হয়, সো বি প্রিপেয়ার ফর দ্যাট, এবার গরমটা সেই হবে। তারেক মিয়া জয়েনিং করেছেন, ওকে। আজকে কিন্তু
এইচএস এর রেজাল্ট এসছে, এইচএস এর রেজাল্ট এসছে এবং বিষয়টা অনেক বেশি মানে অন্যরকম, যে এইচএস এর রেজাল্ট এবার একটু অন্যরকম ভাবে এসছে, অটো পাস হয়েছে এবং এবছরই কোনো বোর্ডেই কোনো ফেল নাই, মানে একদম বলা যায় যে 100% পাস। সো আমরা সবাই জানি এই কারণটাই হচ্ছে কোভিড, কোভিডের সময় এইচএসএ পরীক্ষাটি বাতিল হয়েছে এবং কীভাবে এটা নির্ধারণ করা হয়েছে, ফলটা নির্ধারণ করা হয়েছে এসএসসি এবং জেএসসির ফলাফলের ভিত্তিতে এইচএসএর ফলাফল প্রকাশ করা হয়েছে। সো আমি জানি এটাও যে এইচএসসি এক্সামিনে যারা ছিলেন তারা কিন্তু ফুল প্রিপারেশনে ছিলেন বা তাদের ফুল প্রিপারেশন ছিল যে পরীক্ষাটা দিবেন তারা এবং ভালো একটা রেজাল্ট আসবে, বাট তারাই সবচেয়ে কিন্তু স্যার যেহেতু তাদের পরীক্ষা দিয়ে নিজেকে প্রকাশ করা বা নিজের মেধাটা প্রকাশ করার সুযোগটা তারা পায় না। এবার এইচএসএ পরীক্ষা ডিউরিং প্যান্ডামিক সিচুয়েশন করা হয় নাই বা সেই সময়টা এ কারণে বাতিল করা হয়েছে, এ কারণেই জেএসসি এবং এসএসসি এর ফলাফলের ভিত্তিতে কিন্তু এবারে নির্ধারণ করা হয়েছে এবং সবাই পাস, বিষয়টা অনেক বেশি ভালো লেগেছে। এবং জিপিএ 5-এর কথা যদি বলি একদম রেকর্ড পরিমাণে বেড়ে গেছে এবার। সো এটা হচ্ছে গিয়ে কথা, এখন কী আর করার বলেন। আর এ কারণে কিন্তু আমরা একটা ব্যাপার দেখেছি, এইবার আমি একটু বলি, এবার কতজন জিপিএ 5 পেয়েছে, 161,807 জন, হিউজ জিপিএ 5 পেয়েছেন, হিউজ। সো এ কারণে আমি দেখছি যে অনেকেই হয়তো বা এই বছরে যারা এক্সামিনি ছিলেন তাদেরকে নিয়ে হয়তো বা ট্রল করছেন বা মিম করছেন বা তাদেরকে হয়তো বা নিয়ে অনেক হাস্যরসাত্মক মন্তব্য করছেন। তো আমার মনে হয় কি এগুলো করা উচিত না, তারাও অনেক প্রিপারেশনে ছিল বা তাদেরও অনেক ইচ্ছা ছিল পরীক্ষাটা হবে, তারা পরীক্ষাটা দিয়ে তাদের রেজাল্টটা পাবে, কিন্তু তারাই কিন্তু অনেক বেশি ভুক্তভোগী হয়েছে এই সমস্যাটার কারণে, কারণ হয়তো বা তাদের মধ্যেও একটা কষ্টের একটা জায়গা আছে এবং যে মানুষটা যেটা নিয়ে ডিল করে, যে কষ্টের বিষয়টা থাকে তাকে সেটা নিয়ে পোক না করাটা খুবই খুবই ভালো কাজ, তাকে সেই বিষয়গুলো নিয়ে পোক করা উচিত না। এবং এটা যদি শুধু আমি বলবো যে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে এক্সামিনি তাদের ক্ষেত্রে, মানে যারা অটো পাস হয়ে গেছে তাদের ক্ষেত্রে, ইটস নট লাইক দ্যাট। এই বিষয়গুলো আমার মনে হয় যে সবসময় বাসা থেকে আগে থেকে, মানে ছোট থাকতে বাসা থেকে এগুলো বড়দের শিক্ষা দেওয়া উচিত, যে কিছু কিছু বিষয় আছে, সেন্সিটিভ বিষয় আছে বা কিছু কিছু কথাবার্তা আছে, কিছু কিছু বিহেভিয়ার আছে যেটা কিনা অন্য কাউকে হার্ট করে, যেটা কিনা অন্য কারোর মনে দুঃখের কোনো কারণ হয় বা অন্য কেউ সেটাতে একটু আপসেট হয়ে যায়, কষ্ট পায় বা সেটা এক্সপ্রেস করে না হয়তো বা হেসে হয়তো বা ব্যাপারটা স্কিপ করে ফেলে। সো এইটা না ছোটোবেলা থেকে আমার মনে হয় যে বাচ্চাদের শেখানো যে যে বিষয়টাতে যে হয়তো বা কষ্ট পাবে বা হয়তো বা তার একটু ডাউন ফিল করবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা নাড়াচাড়া না করি এবং সেই বিষয়গুলো নিয়ে তাকে দুষ্টুমি করার ছলেও কখনো কথাগুলো না বলি। আমার মনে হয় এটা বাচ্চা যখন ছোটো থাকে তখন থেকে ফ্যামিলি থেকে এই বিষয়গুলোতে তাদেরকে একটু বোঝানো উচিত, তাদেরকে সুন্দর করে অ্যাজ আ লেসন তাদেরকে একটু দেওয়া উচিত। আমার মনে হয় চারদিকে সবুজ ঘাস, আমার হবু বধু অটো পাস, এই যে মানে মজা করা শুরু হয়ে গেছে, মোশাররফ হোসেন এমন রেজাল্ট না দিয়ে এগেইন এক্সাম নেওয়া উচিত ছিল। আচ্ছা ভাইয়া, এখন আমরা কিন্তু অনেক কথা বলতে পারি, যেমন মাঠে যখন খেলা হয় আমরা কি বলি, ইস ও এটা কেন চার মারলো না, এইটা ওকে কেন একটু উঠায় মারতে হবে, এটা উঠায় না মারলেই তো আউট হইতো না। কিন্তু আমরা মাঠে যে খেলে তার স্ট্রেসটাকে কখনো নিতে পারবো, কখনোই নিতে পারবো না, হয়তো বা সেই সময় কী ভাবছে বা কী চিন্তা করছে সেটা ভেবেই কিন্তু তারা প্রেশারের মধ্যে খেলছে, তারা একটা প্রেশারের থেকে তারা খেলে। তো আমরা ঘরে বসে ড্রয়িং রুমে রিমোট হাতে বসে থাকি আর বলি ওই বলটা কি উঠায় মারলো কেন, ও এই বলটা তো পুরো 6-এর মার, ওইটা এইভাবে পাশ কাটায় চলে গেলো কেন, এটা ছেড়ে দিল কেন, এটা ওয়াইড হলো কেন, মানে কত কথা আমরা অ্যানালাইজিস করে ফেলি, কত কথা বলে ফেলি, বাট আমরা কিন্তু সেই প্লেয়ারটার সিচুয়েশনটা কখনো নিজের মাঝখানে নিতে পারবো না, অ্যাডপ্ট করতে পারবো না। সো বিষয়টাই এরকম, কে কোন বিষয়ে ডিল করে বা কে কোন বিষয়ে কেমন আছে, তার ভেতরের অবস্থা কি, সেই বিষয়টা নিয়ে আমরা ফান না করি। এবং আমার মনে হয় কারো খারাপ কোনো কিছু বিষয় বা কাউকে দুঃখ দিয়ে কথা বলা তো কখনোই স্মার্টনেস না, কখনোই না, ইটস নেভার। বরং আপনি যখন তার সিচুয়েশনটা বুঝে সিচুয়েশনের সাথে তার সাথে কোপ আপ করতে পারবেন, দ্যাট উইল বি স্মার্টনেস, দ্যাট উইল বি দ্য এক্সাম্পল অফ স্মার্টনেস। শাকির আসাউন, হ্যালো, তুমি কেমন আছো পাখিটা? বাশির ভাই, আপু আজকে আমি বনানিতে গিয়েছিলাম অ্যান্ড সাইক্লিং করতে, তখন আপনাকে দেখেছি।
আচ্ছা বনানীতে দেখেছেন, কোথায় দেখেছেন বলেন তো, বিকজ আমি তো বনানী মানে গাড়ি থেকে এসে একদম অফিসে উঠে গেছি, অন্য কোথাও তো যাই নাই যে দেখবেন। রাইট, থ্যাংক ইউ। রাহুল ভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। সো যারা এই মুহূর্তে দেখছেন, আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ, প্লিজ ডু শেয়ার দিস লাইভ অন ইউর টাইম লাইন। কথা বলো, একটা গান শুনতে চাই, কম কথা বলে একটা গান শোনাও। আমার তো কথা বলা কাজ, আমার তো গান শোনানো কাজ না, আমার গান শোনানো কাজ, প্লে করে শোনানো কাজ, গেয়ে তো শোনানো আমার কাজ না। তো আমি কিন্তু আমার কাজটা করছি, আমি গান শোনাচ্ছি, কিন্তু গান গেয়ে তো শোনানোটা আমার কাজ না। আচ্ছা আপু, আমি জিপিএ 5। আচ্ছা এটা নিয়েও খুব একটা ট্রল মিম হয়ে গেছে, জায়েম জিপিএ 5, তাই না? এটা নিয়েও আমরা অনেক করি, বাট সেটাই বলছিলাম যে তারা কিন্তু অনেক বেশি আপসেট এই বিষয়টা নিয়ে যে তারা পরীক্ষা দিয়ে এবার রেজাল্টটা পায় নাই, তাদের আগের রেজাল্টের উপর ভিত্তি করে। যেমন অনেকের কথা চিন্তা করেন যারা হয়তো বা এসএসসিতে ভালো করে পরীক্ষা দিতে পারেন নাই, কিন্তু এইচএসসিতে একটা ফুল প্রিপারেশন ছিল যে পরীক্ষা হলে খুব ভালোভাবে আমি পরীক্ষাটা অ্যাটেম্প করবো, পরীক্ষাটা দিব। তাদের কথা চিন্তা করেন, তারা কতটা এবার আপসেট ছিল, কিন্তু এটা সিচুয়েশন ডিমান্ড। অনেকে বলছিলেন যে আপু পরীক্ষা নিয়ে রেজাল্টটা দেওয়া উচিত ছিল। আচ্ছা তখন একদম কোভিডের পিক টাইম ছিল, সো সেই সময়টাই যদি পরীক্ষার মতো, বোর্ড পরীক্ষার মতো এত বড় পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করা হতো, তাহলে আপনি একটু চিন্তা করেন, সেখানে কিন্তু শুধু যে স্টুডেন্ট না, স্টুডেন্ট, টিচার, স্কুল কলেজের যারা আছেন এমপ্লয়িজ, তারপর গার্ডিয়ান, এতগুলো মানুষের গ্যাদারিং, এতগুলো মানুষের কোলাহল, সেই কোভিডের সময়টা কিন্তু খুবই খুবই কঠিন ছিল। এবং আমাদের গভর্নমেন্ট সবসময় ওয়াইজ ডিসিশনগুলোই নিতেন, তাই না? আমরা হয়তো বা বসে আমাদের কথা চিন্তা করতে পারি, আমাদের ফিউচারের কথা চিন্তা করতে পারি, আমি প্রেজেন্টে কী ফেস করছি সেটা নিয়ে চিন্তা করতে পারি, কিন্তু গভর্নমেন্ট তার কিন্তু পুরো বিষয়টা নিয়ে ভাবেন, তারা পুরো বিষয়টা চিন্তাভাবনা করে একটা সিদ্ধান্তে আসেন। সো তাদের ডিসিশনটাকে আমরা সমর্থন করি, তাদের ডিসিশনটাকে আমরা সমর্থন জানিয়ে আমরা হেট্রেড না ছড়াই, আমরা খারাপ কোনো কিছু না ছড়াই, আমরা বরং তাদের সাথে সহমত পোষণ করি। তারা যেহেতু এরকম একটা অপপাশের সিদ্ধান্ত নিয়েছে, সো আমরা সেটাকে সাধুবাদ জানাই। এবং অবশ্যই ওই যে শুধু যে এইচএসসি যারা অটোপাস হয়েছেন তাদের ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই এমন কোনো কথা বলা উচিত না বা কাজ করা উচিত না যেন অন্য কেউ হার্ট হয়, অন্য কেউ কষ্ট পায়। আচ্ছা আমি কমেন্টটা ব্যাক করছি, আপনার অপিনিয়নগুলো আপু তোমাকে বসুন্ধরা সিটি শপিং মলে দেখেছি, কথা বলেন নাই কেন? আচ্ছা চুলগুলো সেই আপু কামাল আতাতুর্ক এভিনিউ আওয়াল সেন্টার সামনে, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ, দ্যাটস মাই অ্যাড্রেস। আচ্ছা ঠিক আছে, হাউ ইউ, আই এম ডুইং ফাইন, আনোয়ার হোসেন, আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আপনাদের কাছে আপনাদের ফিডব্যাকগুলো একটু জানতে চাই। মিনওয়াইল যারা আমাকে ফেসবুকে দেখছেন, তারা লাইভটা শেয়ার করে দিবেন, আপনাদের টাইমলাইনে পাবলিক সেটিং করে, সো দ্যাট অনেকগুলো বন্ধু আমাদের সাথে জয়েন ইন হতে পারবে। একটু দেখি, তবে এই বিষয়টা একবার মানে ভেবে আমার খুব ভালো লেগেছে, এই বছর কেউ মন খারাপ করে থাকবে না, এই বছর সবাই পাস, এটা একটা খুব ভালো গুড নিউজ। আই ক্যান সি সো মেনি লাভ ওয়েভ, থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাভ। যারা পাস করতো না তাদের কথা একটু ভাবেন, সেটাই তো বলছি যে এবছর কেউ পাস মানে কেউ ফেল করে না, সবাই পাস করেছে, তো এটাও একটা ভালো বিষয়, কারোর মন খারাপ করে থাকতে দেখা যাবে না এই বছর, কারোর মন খারাপ থাকবে না। আচ্ছা ডায়েট করছো আজকাল বোঝা যায়, জাকারিয়া ভাই আই অন ডায়েট, নেভার, ইটস আ বিগ নো, ইটস আ বিগ নো, আমি কখনোই ডায়েট করি না, বিকজ আই ডোন্ট লাইক ডায়েট, মানে আমার কাছে মনে হয় ওই যে মেপে মেপে খাওয়া, ওটা আমার কাজ না, ওটা কখনোই আমার কাজ না, আমি খাবো যেটা পছন্দ হয় সেটাই খাবো, ছোট্ট একটা জীবন, বাট সেখানে হেলদি ফুড রাখাটা আমার কাজ, সেখানে যেন কিছু হেলদি ফুড থাকে, যেন আমার খাবারগুলো খুব বেশি অস্বাস্থ্যকর না হয়, যেমন আমি জাঙ্ক ফুড বা রাস্তার ফুডগুলো খুব বেশি যে খাই সেটা না, ফুচকা চটপটি তো কোভিডের সময় ছেড়েই দিয়েছি, তারপরে যখন খুব 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 ক্রেভিং উঠলো এবার তখন মনে হয় একবার খেয়েছি, সো আমি যে খুব বেশি খাবার বাইরের খাই বা জাঙ্ক ফুড খাই সেটা না, বাট হ্যাঁ আমি অনেক রেস্টুরেন্ট ভিজিট করি, দ্যাটস ট্রু, অ্যান্ড সেখানে গিয়েছি অনেক খাবার খাই সেটা না, বাট আমি এক্সপেরিমেন্ট করি কোন খাবারটা কেমন। আজকে বাংলাদেশ ম্যাচ চলতেছে, স্কোর কত আপনি? হ্যাঁ চলছে, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের খেলা চলছে। আচ্ছা এখন
দেখতে পাচ্ছি যে ওয়েস্ট ইন্ডিজ আছে মাঠে দুইটা উইকেটে, তাদের 135 ফার্স্ট ইনিংসে 257 ছিল তাদের স্কোর কার্ড। আচ্ছা ফরহাদ হোসেন কেমন আছেন? খুব ভালো আছি। আচ্ছা তোমার সাথে থাকবো না, কেন কেন থাকবেন না? কি ক্ষতি করেছি বা কি দোষ করেছি আমি আপনার? তোমার দেখা নাই বন্ধু, তোমার দেখা নাই। I'm taking time. ও মাই গড, আপু আপনি মনে আপনি মনে আপনি মনে হয় ক্রিকেট পাগল। হ্যাঁ আমার ক্রিকেট খুব ভালো লাগে। রকি ভাই কেমন আছেন? শেরপুর সদর থেকে শুনছি তোমাকে, খোলা চুল অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। শোনেন ভাইয়া, ভালো লাগাটা একদমই আপনার উপর ডিপেন্ড করে, কারণ হয়তো বা অনেকেই আমাকে এখন বলবে যে আপু খোলা চুলে আপনাকে পাগলের মতো লাগছে, বা আপনার এলোমেলো চুল, আজকে নিশ্চয়ই চিউনি দিয়ে ব্রাশ করেন নাই, ব্রাশ কম করেন নাই, অনেকে বলবে। দেখেন আপনার কাছে আমার এই খোলা চুল, এই যে কার্লি চুলগুলোই আপনার কাছে কত ভালো লাগছে, তাই না? সো এটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনি কেমনভাবে আমাকে দেখছেন আর আপনি কেমনভাবে আমাকে ফিল করেন, এইসব বিষয় নিয়ে আপনাদের কমেন্টের বহিঃপ্রকাশ ঘটে। যেমন আমরা যখন অনলাইনে মেয়েরা, বিশেষ করে মেয়েরা, সবার তো কিছু কমেন্ট থাকে, আপু আপনার মাথায় হিজাব কই, আপু আপনার ওড়না কই, আপু আপনার চুলগুলা কাকের বাসা, আপু আপনার চুলগুলা কার্লি। কিন্তু এই যে সুন্দর সুন্দর কিছু কমেন্ট কি থাকে না, আমার মনে হয় যারা পজিটিভ কমেন্ট করে আর সুন্দর কমেন্ট করে তাদের সংখ্যাটাই বেশি। যারা অনলাইনে হ্যারাসমেন্ট করে মেয়েদেরকে তাদের সংখ্যাটা খুবই 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 কম। কিন্তু দেখেন সঙ্গে সঙ্গে এটাও থাকে, নেগেটিভভাবে কেউ জাজ করছে আপনাকে, অনেক নেগেটিভ ভাবছে আপনাকে, হ্যাঁ, বা ভাবছে যে কেন আপনি আসছেন, মুসলমান মেয়েদের পর্দা করা ফরজ। হ্যাঁ অবশ্যই এগুলো কিন্তু আমরাও জানি, আমরাও মানি, আমরাও বিশ্বাস করি, কিন্তু আমাদের যেহেতু জব এটা, তো আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসতেই হয়। অ্যান্ড অনলাইন প্ল্যাটফর্ম ইজ আ সাচ প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা খুবই ইজিলি কানেক্ট থাকতে পারি, কানেকশনটা রাখতে পারি, সো ওয়াই নট, তাই না? অ্যান্ড ইয়াস, যারা আমাদেরকে প্রথম দেখাতে প্রেমে পড়ে গেলাম, প্রেমে পড়ে যান ব্যথা পাবেন না, বাট আমাদেরকে যারা আমরা বলবো যে অনলাইনে যারা আমাদেরকে ফিডব্যাক দেন, ইটস ওকে, ইটস কোয়াইট ওকে, বাট ফিডব্যাকটার মাঝখানেও অবশ্যই কিছু বহিঃপ্রকাশ থাকা উচিত। যেমন আমি আমার সাজেশনটা জানাতে পারি, বাট এমন করে না যে যেটা বললে বা যেটা দেখলে তার মনটা খারাপ হবে। যেমন সে নো টু অনলাইন হ্যারাসমেন্ট, একটা হ্যাশট্যাগ দিয়ে আমি আজকে একটা ক্যাপশনে দেখছিলাম, সে নো টু অনলাইন হ্যারাসমেন্ট। সো অনলাইনে আমরা হ্যারাস না করি, আমরা হয়তো বা চিনি না জানি না, কিন্তু পাবলিক প্ল্যাটফর্মে একটা ছবি দেখলে কমেন্টটা করে ফেলি। হুদাই একটু মনে করেন কার সাথে ঝগড়া হয়েছে, ঝগড়াতে ওকে কিছু বলতে পারি নাই, যাই অনলাইনে ওই মেয়েটা আসছে, ফেসবুক লাইভে ওই মেয়েটা আসছে, ওই মেয়েকে যে বলে আসি। সো এটা ঠিক না ভাইয়া, এই কাজগুলো বা এই কমেন্টগুলো যারা করে আমরা না তাদেরকে মানে বুঝি যে এটা তারা কতটুকু নিম্ন মানসিকতার পরিচয় দেন বা তারা কতটুকু আনস্মার্ট, বিকজ একটা ফিডব্যাক আপনি জানাতেই পারেন যে আপনার প্রেজেন্টেশন আর আপনাকে আমার সেরকম ভালো লাগছে না, সেটার মধ্যে অনেক বিষয় থাকে। কিন্তু আপনি যদি এমনই কোনো কটুক্তিপূর্ণ কমেন্ট করেন, সেটাতে কখনোই আপনার ভালো মানসিকতার প্রকাশ কিন্তু বা বহিঃপ্রকাশ কিন্তু সেই কমেন্ট দিয়ে বোঝায় না, বরং আপনার কমেন্ট দিয়ে কিন্তু আপনাকে আমরাও জাজ করতে পারি, এবং আমার সাথে বাকি যারা কমেন্টার আছেন, বাকি যারা কমেন্ট করে তারাও কিন্তু জাজ করতে পারেন আপনার কমেন্ট দেখে। আমাকে কেউ মনে রাখে না, সবাইকে আমি মনে রাখি, কেন বলুন তো? এটা কেন হবে? মাঝে মাঝে এরকম মনে হয় যে কেউ আমাকে মনে রাখে না, কেউ আমাকে ভালোবাসে না। যেমন আমার মনে হচ্ছে কয়েকদিন ধরে কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে মনে রাখে না, আমার মনে হচ্ছে ইট ইজ ওকে টু ফিল অ্যালোন সামটাইম, মাঝে মাঝে ইটস ওকে। মানে মনে করেন যে একটা সময় আপনি খুব ভালো আছেন, হ্যাঁ, আবার এক এক সময় দেখবেন যে আপনি খুব লোনলি ফিল করছেন, ইট ইজ ওকে টু বি লোনলি, হইতেই পারে, হয়তো বা অনেক মানুষ আপনার আশেপাশে আছে, সেটা হইতে পারে, আবার কেউ নাই আপনার পাশে, সেই সিচুয়েশনটাও আপনি ফিল করেন বা সেই সিচুয়েশনটাও আপনি ট্যাকেল করেন, হইতেই পারে, এটা এমন না যেটা হওয়াই যাবে না। সেই সময়টা আপনি নিজে নিজে থাকেন, নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য যা করা দরকার সেটাই করেন, সবসময় যে আপনি সবাইকে সবার আপনাকে প্যাম্পার করতে হবে, ইটস নট নেসেসারি।
আচ্ছা, যখন খারাপ সময় আপনি কাটাবেন তখনই কিন্তু আপনি ভালো থাকার মাঝে যা আর ভালো থাকার গুরুত্বটা আপনি বুঝতে পারবেন। ইটস মাঝে যা আর মোজে যা। আম বিট কনফিউজড, আমাকে জানান যদি কিনা আমি ভুল হয়ে থাকি। অনেক কমেন্ট, লাল ড্রেসের সাথে লাল লিপস্টিক নিতে ভুলে গেছো। আমি ডার্ক লিপস্টিক আমার অতটা পরা হয় না খায়রুল ভাই। আপু আজকে কি বিষয় নিয়ে লাইভ হচ্ছে? অনেক বিষয় নিয়ে, আমি কখনো একটা বিষয় নিয়ে লাইভ করি না, আমি অনেক কথা, অনেক টপিকে কথা বলি। হাসলে মন ভালো থাকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ সালিম ভাই। আপু আপু ভাই বের হয়ে যাচ্ছে, কোন ভাই বের হয়ে যাচ্ছে? অনেক বেশি গুরুত্বপূর্ণ আলোচনা করছো আপু। আচ্ছা, পাটোয়ারি আছেন, জিপ দিয়ে নাক ছুঁতে পারো, এই চেষ্টা করে দেখো। না, এটা আমি করবো না শাকিল ভাই। লকেটটা কেমন? লকেটটা কত বলতে, লকেটটা কত, এটা দাম জিজ্ঞেস করছেন? আচ্ছা, মাঝে মাঝে আমাকে অনেকে জিজ্ঞেস করেন আপু তোমার লকেটে কী লেখা, লকেটে কী লেখা। ইটস আফরিন, ইটস মাই নেম। আপু আই এম প্রাউড অফ ইউ, এত সুন্দর করে কথা বলো তুমি। থ্যাংক ইউ সো মাচ নাইমুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমার লাইভ সেশন দেখে যদি আপনারা একটু হলেও ফিল করেন, রিয়েলাইজ করেন, সেটা অনেক, সেটা অনেক আমার জন্য। আচ্ছা আপু, কই আপু আজকে কিন্তু একেবারে তিলটা দেখতে পেলাম না, রেড কালার ড্রেসটা পুরাই জোস। কোন তিল? এই যে এটা তো আমার ছোট্ট একটা তিল আছে, আর কোন তিল আছে? আচ্ছা, কি অবস্থা আপু, কেমন আছেন? আমি তো টিপ দেই না ভাইয়া, আমি টিপটা দেই না বললে বলা যায় যে টিপ দিলে আমাকে মানায় না, কেন জানি কখনই আমাকে টিপ দিলে ভালো লাগে না। দুলু খান জয়নিং করেছেন, রাকিব পাটওয়ারি জয়নিং করেছেন, আই ক্যান সে সো মেনি লাভ ওয়েভ। অ্যান্ড কে দিচ্ছেন এতগুলো লাইভ, কে দিচ্ছেন? আমার ফেভারিট ক্রিকেটার, আপনার ফেভারিট ক্রিকেটার কে? আমার ফেভারিট ক্রিকেটার অনেকে, বাংলাদেশের কথা বলে আমার মাশরাফি খেলা ভালো লাগে, আমার সাকিবের খেলা ভালো লাগে, মুশফিককে আমার খুব ভালো লাগে। আমার কাছে কেন যেন মনে হয় সে খুব স্টেবল একটা একজন ব্যাটসম্যান। অ্যান্ড এই বিষয়টা খুব জোস কেন জানেন, মানে স্টেবল থাকাটাও মাঠে অনেক বেশি ম্যাটার করে। হ্যাঁ, মানে যে কোনো সিচুয়েশান হোক, খেলার আন্ডার প্রেশার হোক, আর খেলার খুব জমজমাট অবস্থা হোক, এই যে স্টেবল থাকাটা, কিছু বলবা? আচ্ছা দেখো একবার। সো কিছু কিছু বিষয় আছে যখন মনে করেন খেলার মধ্যে, ওই যে বলছিলাম যে সব প্রেশারের মাঝখানে থেকে মাঠে স্টেডি ওয়েতে ব্যাটটা ধরে রাখা, এটা অনেক জোস বিষয়। এটা মুশফিক সবসময় করে, যত প্রেশার, যত খেলার বাজে অবস্থা থাকুক কি না, মুশফিককে আই ক্যান রিলাই। মানে কিছু কিছু বিষয় থাকে না যে আমি ওর উপর ভরসা করতে পারি, ওকে ভরসা করা যায়। মুশফিক হচ্ছেন সেই রকমই একজন ব্যাটসম্যান, হ্যাঁ, যে ওর উপর ভরসা করা যায়। আচ্ছা মতিউর সুমন, আপু ট্রেন মেট্রো লেট লাইভ দেখে সময় চলে যাচ্ছে। আপু ট্রেন মেট্রো লেট লাইভ দেখে, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছি না। আচ্ছা আপু, এটা আমার বড় ভাইয়ার আইডি, আমার নাম সাব্বির হোসেন, আমি আপনার অফিসের পাশে স্কুল। হ্যাঁ, এরপর তুমি আমার সাথে কথা বলো যদি দেখা হয়, ঠিক আছে? আচ্ছা তোমার, ওরে বাবাই যে আবদুল্লাহ ভাইয়া, তোমার পরকালীন জীবন কী হবে একমাত্র আল্লাহ তাআলাই জানে। আবদুল্লাহ ভাই আপনারটাও আপনি জানেন না, সো ইটস বেটার আমি আপনার জন্য দোয়া করি, আপনি আমার জন্য দোয়া করেন, ঠিক আছে? মতিউর সুমন আছেন, নিশা আপু মুশফিকাকে আপনার কেমন লাগে? মুশফিকাকে মানে মানে ক্রিকেট খেলায় মুশফিকুর রহিমের কথা বলছেন, বাট আমাদের ম্যামের নাম কিন্তু মুশফিক, মুশফিকা। হ্যাঁ, আমি ভুল বললাম, সরি আমি যদি ভুল বলে থাকি। দুলু খান জয়নিং করেছেন, হাই হাউ আর ইউ। লজ্জা প্রদীপ পরি জয়নিং করেছেন, তামিম জয়নিং করেছেন, না তামিম আম নট ম্যারিড, ওকে। শেখ নাজনীন আক্তার জয়নিং করেছেন, বেস্ট ফ্রেন্ড মহসিনা, আপনি প্লিজ তাকে আমার লাইফটা দেখে থাকে, ও যেন আমার সাথে যোগাযোগ করে, ওকে অনেক মিস করি, 7 বছর ধরে যোগাযোগ হয় না। আচ্ছা বলে দিলাম, একদম বলে দিলাম। মোহাম্মদ দুলু খান জয়নিং করেছেন, আই এম ফ্রম ধানমন্ডি, নীল আকাশে সন্ধ্যা তারা জয়নিং করেছেন, মিশন মাহমুদ জয়নিং করেছেন, থ্যাংক ইউ সো মাচ। মাহবুব রায়খান রুবেল জয়নিং করেছেন। আচ্ছা আপু তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে গিয়ে না বলি, বিকজ দেশের বাড়ি বললে হবে কি বাকি জায়গার মানুষগুলো আমাকে সেরকম ভালোবাসবে না, সো আমি না বলি। আপু তুমি এত বেশি কথা বলো, কথা কার কাছ থেকে শিখেছো জান? কথা বলবো না, জাকারি ভাই আমি মনে হয় ওখানে পোস্টে দেখেছিলাম, ওরকম একটা নাটক হয়তো বা গতকাল রিলিজ হয়েছে।
চুপচাপ থাকি, তো আমি যদি চুপচাপ থাকি চাকরি থাকবে না, বস চাকরি থাকবে না। নোয়াখালী দেশের বাড়ি না, আই এম নট নোয়াখাইল্লা, বাট আমি নোয়াখালী বিভাগ চাই, আমি আবার নোয়াখালী দেশও চাই। মতিউর সুমন, আমি কাজে যাব, মেট্রো ট্রেন লেট করেছে, আচ্ছা সমস্যা নাই ভাইয়া, আগে অবশ্যই প্রায়োরিটি পাই আপনার কাজ, সো কাজ করেন, আমার লাইফটা তো আপনি বাসায় রাতেরবেলা এসেও দেখতে পারবেন, তখন দেখে ফেলবেন। আচ্ছা তোমার জন্য কি বুঝি নাই, রাখি পাটওয়ারি সুন্দর লাগছে, দিশা আপু কেমন আছো, লাঞ্চ করেছেন আপনি, আমি ব্রাঞ্চ করি, আজকে আমি পোলাও খেয়ে আসছি, পোলাও ভেজিটেবল বেগুন ভাজা আর বিফ, একটুখানি বিফ, আপু দোয়া করি সবসময় ভালো থাকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হিরো আলমের গানটা প্লে করেন শাওন ভাইয়া, না করব না। আচ্ছা জামিরুল ইসলাম আপু অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা সো যারা ইম্পোর্টে দেখছেন সবাইকে ওয়ান্স এগেইন হাই, হ্যালো, কি খবর? আচ্ছা আমাকে কি কেউ জানালেন না আজকে কার HSC পাস করেছেন? যেমন নাবিল আমাকে ফেসবুক পোস্টে জানিয়েছেন যে আপু আমি কিন্তু এবার HSC পাস করেছি, খুব ভালো লেগেছে। এবার কেউ কেন বলছেন না আমাকে যে আমি আজকে এবার HSC এক্সামিনি ছিলাম? কে কে এবার HSC এক্সামিনি ছিলেন এবং আজকে রেজাল্ট পেয়েছেন আমার সাথে শেয়ার করেন। দিদি কেমন আছে, রামিজ বাজে, অনেকদিন পর আপনাকে দেখছি। দিলীপ তালুকদার, আপনাকে এই যে বলছিলাম না, এই যে আমার এই চুলটা অনেকের ভালো লাগবে, এলো এলো, আর একদিন বন্ধু হচ্ছে আপু আপনার এই চুল আপনাকে পাগলি পাগলি লাগছে, দিলীপ তালুকদার। হ্যাঁ ভাই আমি আপনার ডিপি দেখতে পাচ্ছি, আপনাকে খুব জোস লাগছে, খুব জোস। তামিম, আপনার লাইভ কোন দিন? এটা একটা ভালো কথা বলেছেন, আমার লাইভে কোনো ফিক্সড ডেট থাকে না, আমি তো আমার শো থেকে লাইভ হই, সো যেটা হয় কি আমি মাঝে মাঝে লাইভে চলে আসি, যেদিন আমার মুডটা খারাপ থাকে আবার যেদিন আমার মুডটা ভালো থাকে আমি সেদিনও লাইভে চলে আসি। সো আমার লাইভে কোনো ফিক্সড ডেট নাই, বাট টাইমটা হচ্ছে 3 ঘন্টা, আমি চেষ্টা করি 3 ঘন্টা শুরু থেকে আসার জন্য। আপু তোমাকে অন্যরকম লাগছে, শেখ নাজিন আক্তার, তাই সবসময় যদি একই রকম লাগে তাহলে কেমনে হবে? তো আমার মনে হয় নিজেও দেখতে দেখতে মাঝে মাঝে আমরা বোর্ড হয়ে যাই, ইস প্রত্যেকদিন আমাকে এরকম লাগে, তাই না? সো এই কারণে নিজেকেও যখন অন্যরকমভাবে আপনি প্রেজেন্ট করবেন বা অন্যরকম একটু সাজবেন, তখন দেখবেন যে আপনার নিজেরও ভালো লাগছে। সো আমার মনে হয় এটা মানুষকে স্যাটিসফাইড করার চেয়ে নিজের যে পার্সোনাল স্যাটিসফ্যাকশন, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং, তাই তো? সো মাঝে মাঝে অন্যরকমভাবে আসাটাও উচিত বা অন্যরকম নিজেকে প্রেজেন্ট করাটাও ঠিক। আচ্ছা রাকিব পাটোয়ারি, এটা তো আমি জানি না, এটা সৃষ্টিকর্তার হাতে। তামিম MTC ফেসবুক পেজ কোনটা? আমার ফেসবুক পেজ পার্সোনাল, দ্যাটস মাই পার্সোনাল প্রোফাইল, বাট আমি যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে করছি আমার একটা পাবলিক প্রোফাইলও আছে, অ্যান্ড দ্যাটস আর জেনিশা, যেটা আমি ট্যাগ করে দিয়ে আসছি। আপু তোমার আপু তেঁতুল খাইবেনি, আপনি খেয়েছিলো ঠিক হওয়া, তেঁতুল আমার খুব পছন্দের, বাট মিষ্টি তেঁতুল, কারণ আমি টক জিনিস খেতে পারি না, টক বিষয়টা এমন যে শুনলেই মানে জিভে জল চলে আসে, এই যে জিভে জল চলে আসছে, আমার জিভে জল চলে আসছে, বাট টক এমন এই জিনিসটা আমি খেতে পারি না, আমার আচার সবসময় মিষ্টি ভালো লাগে, মিষ্টি আচার। আপু আমার টপ প্যান চলে গেছে, এটা কোনো কথা? আমার মনে হয় সুমন ভাই বেশি বেশি অ্যাক্টিভ যদি থাকেন, কমেন্ট করেন, লাইক দেন, আপনি আবার পেয়ে যাবেন। আচ্ছা আপু আমার আইডি ফিরে পেয়েছি, আমার ফাসান, ও খুব একটা হ্যারাসমেন্ট শিকার হয়েছেন আপনি, খুব কয়েকদিন টাফ গিয়েছে আপনার, ফেসবুক প্রোফাইল চলে যাওয়া মানে হ্যাক হয়ে যাওয়া মানে এটা খুব বিরাট একটা দুশ্চিন্তার বিষয়, বাট ইউ ফাইনালি গট দ্যাট, সো থ্যাংক ইউ সো মাচ আমাকে জানানোর জন্য, এবং থ্যাংক ইউ যারা আপনাকে এই প্রোফাইলটা খুঁজে পেতে বা ব্যাক করাতে হেল্প করেছে। তামিম জয়নিং করেছেন, আই ক্যান সি ওয়ার দ্য ওয়াটার ইজ কামিং ফ্রম ইউর টাং, এটা তো আপনি দেখতে পারবেন না। মোহাম্মদ জাকারিয়া জয়নিং করেছেন, তামিম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সো যারা যারা আমার সাথে আছে লাইভে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, রাকি পাটওয়ারি ছিলেন শেষে এসে, আজকে আমি সব নাম পড়েছি, মানে এইটা বলবেন না যে আপু নাম পড়ো না, আপু কমেন্ট পড়ো না, তাহলে একদমই যে ঠিকিয়া এরকম করে ঠিকিয়া ঠিকিয়া করবো, কারণ কি আজকে আমি সব 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 নাম পড়েছি। আচ্ছা গতকাল কোথায় ঘুরতে গিয়েছিলেন? গতকাল একটু ঢাকার আশেপাশে ঘুরতে গিয়েছিলাম, তাও আড়াই ঘন্টা জার্নি ছিল, পিকনিকে,
কেমন আছো আপু? যে হিজাব পরেন না পড়লে মায়া লাগতো কেন? এমনি আমাকে মায়া লাগছে না দেখে? মায়া বিষয়টা আপেক্ষিক। আপনি যদি আমাকে মায়া করেন, আপনি যদি আমাকে ভালোবাসেন, তাহলে এটার জন্য আমাকে যে হিজাব পড়তে হবে সেটা না। আমি হিজাব না পড়লেও আমার খোলা ছিল, আপনার আমাকে মায়া লাগবে। আর আপনি যদি আমার প্রতি কখনো মায়াই কাজ না করে, তাহলে যদি আমি হিজাব পরি সবসময় সেখানেও মায়া লাগবে না। মায়া বিষয়টা, ভালোবাসা বিষয়টা পুরোপুরি আপেক্ষিক। তোমার জন্মদিন কবে? আমার জন্মদিন অনেক না, আমার জন্মদিন অনেক কাছে চলে আসছে। ও মাই গড, ইটস 30th জানুয়ারি। আমার জন্মদিনটা হচ্ছে আর এক মাস পর, এক মাস কয়েকটা দিন পর, মানে খুব কাছে। আচ্ছা, খুব কাছে। সজীব সর্দার জয়েন করেছেন, আপু মিথ্যে বলছো, আমার কমেন্ট পড়লে না। আরে পড়ে ফেললাম এখন, আম সরি যদি মিথ্যা বলে থাকি। মানে পড়ার তো চেষ্টা করি, 100% চেষ্টা করি, বাট মাঝে মাঝে ওই যে হয় না, ভুল করে স্কিপ হয়ে যায়। বার্থ ইয়ার, ডোন্ট আস্ক আ উইমেন অ্যাবাউট হার এজ। কেন করেন বলুন তো আপনারা এরকম? একটা মেয়েকে এইভাবে জিজ্ঞেস করেন, বয়স কত, বয়স কত কি দরকার? হ্যাঁ হ্যাঁ, কি দরকার? মন থেকে করি কিন্তু দেখতে তো আরেকটা মায়া, এটা কথা বলছি, বুঝি নাই আপনার। প্লিজ কথা বলো, বলে ফেলছি। আপনার জন্মদিনে আপনার সাথে দেখা করবো ইনশাল্লাহ, যদি সৃষ্টি করতে সেই পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে অবশ্যই যদি আপনি চান, ইচ্ছা করেন, আপনিও সুস্থ থাকেন, দোয়া করি আমি, দেখা হবে ইনশাল্লাহ। কোথায় থাকবো জানি না, কোথায় সেই সময় কি অবস্থা হবে সেটাও জানি না, বিকজ আমরা কখনোই জানি না লাইফের একটা সেকেন্ড পর কী হতে যাচ্ছে, একটা দিন পর কী হতে যাচ্ছে, আর একটা বছর পর কী হতে যাচ্ছে সেটাও তো জানি না। তো 30 দিন, অনেক কিছু এমন হতে পারে, হয়তো বা আমি আছি, হয়তো বা আমি পৃথিবী থেকেই নাই। তো বিষয়গুলো চিন্তা করলে আমার খুব খারাপ লাগে, বাট ইটস লাইফ। আপু তোমাকে খুব ভালো লাগে, তুমি অনেক সুন্দর করে কথা বলো, থ্যাংক ইউ। টিকটক ইউজ করো? টিকটকে অ্যাক্টিভ না, টিকটক করি সময় পাস করার জন্য, মন যখন খারাপ থাকে তখন টিকটক করে মনটা ভালো করি, শখের বসে। দ্যাটস নট মাই প্রফেশন, আমার ফেসবুকে নাই যে আম আ প্রফেশনাল টিকটকার। বেশি বেশি কথা বলেন, ইউ আর রকিং। আপু গার্লফ্রেন্ড ডিস্টার্ব করতেছে, বারবার লাইভ দেখার সময় কল দিচ্ছে, ও মাই গুডনেস। তো আমার জন্য গার্লফ্রেন্ডের ফোন ধরছেন না? আচ্ছা, তুমি কেন কমে পড়ো না? একটা কাজ করবেন, গার্লফ্রেন্ডকে নিয়ে দেখবেন, গার্লফ্রেন্ডকে বলবে তুমিও লাইভ দেখো, আমিও লাইভ দেখি, দুজন মিলে আমার লাইভ দেখবেন। আচ্ছা, হাই তামিম ভাই, নীল পরি, নীলাঞ্জনা, বিউটিফুল আপনি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপু জানুক দেশবাসী, আমরা তোমাকে কত জানো, তুমি দেশবাসী আমরা তোমাকে কত ভালোবাসি জানি না, তো জানাই দিন কত ভালোবাসেন। প্রান্ত আউট অফ নোয়ার ভাবি আর তোমাকে ভালো লাগছে, ভাই আমার তো জামাই নাই, আপনার আপনার মতো একটা দেবর আমি কই পাবো বলেন? মানে আপনার বিএফ আছে বলবো 14th February-তে। নাইমুল হাসান, আপু আপনাকে নেহা কক্করের মতো লাগে, ইজ ইট? আই ডোন্ট থিঙ্ক সো। আচ্ছা আপু, আচ্ছা আপু তোমাকে খুব লাইক করি, তুমি খালি গলায় একটা গান করো, ওয়াও সংটা, কোন গানটা সুন্দর? আসসালামু আলাইকুম, ফার্স্ট কল করলাম, বুকে চিন চিন করছে মানে কি, গ্যাস্ট্রিকের ব্যথা? আপনি জিম করেন? জিম করেন না? আমি জিম করি না আপু। তুমি কথা বলার সময়
মানে কি কথা বলার সময় দাঁত দেখা যায়, কথা বলার সময় দাঁত দেখা যাওয়াটা খুবই নর্মাল, কি হলো কিছু হয়নি তো? প্রিন্স জয়নি করেছেন, আজকে প্রথম আপনাকে দেখছি, কিউট, প্রেমে পড়ার মতো, থ্যাংক ইউ। পোলাপাইন মাইয়ারা দেখলেই হয়েছে, হাইরে পোলাপাইন। আচ্ছা মোহাম্মদ সাদেক, এত রাগ কেন আপনার? কমেন্ট কেন পড়ো না? পড়ে ফেললাম আতিক হাসান ভাই। ওকে, সো আজকে লাইভে অনেক কথাই বললাম, সো আজকে যারা HSC পরীক্ষায় পাস করেছেন তাদের আরও একটাবার শুভকামনা, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। অ্যান্ড আমরা যারা আছি তাদেরকে কোনো খারাপ কথা না বলি আর তাদের প্রতি কোনো বিদ্রুপাত্মক আচরণ না করে যেটাতে তারা কষ্ট পায়, এবং শুধুমাত্র যে HSC এক্সামিনি যারা আছে তাদের ক্ষেত্রে আমরা এটা ফলো করবো, নট লাইক দ্যাট। আমরা এমন কিছু করব না যে কথাটা বা কাজে অন্য কেউ কখনো হার্ট হয় বা কখনো কষ্ট পায়, এমন কোনো বিষয় তার সাথে কথা বলবো না বা তাকে কষ্ট দিয়ে বলবো না যে বিষয়টা সে হয়তো বা কমফোর্টেবল না, আনকমফোর্ট ফিল করে বিষয়গুলোতে কথা বললে। সো এটা আমাদের সব ক্ষেত্রেই প্র্যাকটিস করা উচিত, এবং অবশ্যই এটা আমার মনে হয় ছোটো থাকতে, বাচ্চারা ছোট যখন থাকে তখন তাদের যেভাবে শিখাবেন, যেভাবে গড়ে তুলবেন, তারা সেভাবে বড় হবে, তারা সেভাবে সেটাকে মনে করবে যে এটা করা উচিত, এটা করা উচিত না। সো বাচ্চা যখন ছোটো থাকবে তখনই আমরা চেষ্টা করি তাদেরকে এই সব কথাবার্তা বলতে বা বোঝাতে, যে এমন কিছু বলবা না, করবা না যেটাতে সে কষ্ট পায়, যেটা সে কান্নাকাটি করে, তাই তো? সো এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো এবং অবশ্যই প্র্যাকটিস করবো নিজেদেরকে দিয়ে, এবং নিজেদের আশেপাশের মানুষদেরকেও ইন্সপায়ার করবো বিষয়গুলো না করতে। ওকে, সো অনেক কথা বলে ফেললাম, আজকের মতো লাইভে চলে যাচ্ছি, লাইভ থেকে চলে যাচ্ছি, বাট লাইভ থেকে চলে গেলেও কী হবে, আমি কিন্তু রেডিওতে থাকবো কয়টা পর্যন্ত? 6টা পর্যন্ত। সো আপনি চাইলে আমাকে রেডিওতে আমার ফ্রিকোয়েন্সি 89.6 এসে রেডিওতে শুনে ফেলতে পারেন, ঠিক আছে? সো আজকের মতো চা চা, গুড বাই, আবার যেন দেখা পাই।